দীর্ঘদিন ধরেই রাজ্যে অব্যাহত রয়েছে জ্বালানি গ্যাসের কালোবাজারি বাম আমলে এসব কালো বাজারি রুখতে কোনোদিনই সেরকম গুরুত্বপূর্ণ কোনো উদ্যোগ নেয়নি খাদ্য দপ্তরের তৎকালীন আধিকারিকরা ফলে দিন দিন বেড়েই চলেছিল জ্বালানি গ্যাসের কালোবাজারি কিন্তু ভারতীয় জনতা পার্টির আমলে বদলেছে পরিস্থিতি বিন্দুমাত্র দুর্নীতি বরদাস্ত করছে না রাজ্য সরকার তাই এলপিজি গ্যাসের কালোবাজারে রুখতে হাপানিয়া সহ আন্তলি এলাকার বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টে শনিবার দুপুরে আচমকায় অভিযান চালালেন সদর মহকুমা শাসক অফিসার খাদ্য দপ্তরের আধিকারিকরা হাপানিয়া সহ আন্তলি এলাকার মোট কুড়ি থেকে পঁচিশটি হোটেল এবং রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা আটটি এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেন খাদ্য দপ্তরের আধিকারিকরা এর পাশাপাশি বিভিন্ন দোকানে খাদ্য সামগ্রীর মূল্য স্বাভাবিক রয়েছে কিনা তারও যাচাই করেন তারা এদিনের এই অভিযানে যেসব হোটেল এবং রেস্টুরেন্টের ভেতর থেকে অবৈধ এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে শনিবার জানালেন খাদ্য দপ্তরের আধিকারিকরা আমরা যে ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার এগুলি আমরা একটা রেগ নিচ্ছি যে এগুলির হচ্ছে ইলিগ্যাল ইউজ হচ্ছে সেই বিষয়ও আমরা অলরেডি মানে কতটা দোকান আমরা এখন পর্যন্ত গোটা পঁচিশটা পঁচিশ ত্রিশটা দোকানে আমরা হানা দিয়েছি আমরা এখন পর্যন্ত রিকভারি করতে পেরেছি প্রায় আটটা আমরা করেছি আর কিছু আমরা অন দ্য স্পটে ভেরিফাই করে আমরা ছেড়ে দিয়েছি আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আজকে যে এই যে ছোটো ছোটো রেস্টুরেন্ট হোটেলগুলির মধ্যে যে ডোমেস্টিক গ্যাস ইউজ করছে ওটা বন্ধ করা ওটা করতে পারে না এবং এনকারেজ করা যে কমার্শিয়াল গ্যাস দেখতে আমাদের আজকেও আমরা এরপরে আরও আমরা বের হব আর এটা আমাদের কন্টিনিউস চলছে এই সপ্তাহে আমরা আরও কয়েকটা আরও এলপিজি গ্যাসের কালো বাজারে রুখতে ধরনের অভিযান প্রতিনিয়ত এ জারে থাকবে বলে এদিন জানিয়েছেন খাদ্য দপ্তরের আধিকারিকরা ফিরো রিপোর্ট আর ই নিউজ